আজকে আপনাদের সাথে 11 বছরের ঐতিহ্য বিখ্যাত ফালান ভাইয়ের ফুচকা চটপটির এক্সপ্লোর করব, যেটা আমার বাসার সাথেই ছিল অথচ আমি জানতাম না। আর আমার সাথে আজকে আছে আমার দুইটা কাজিন, আর ওরা ওদের পেজ থেকে লাইভে আসবে। তো আসুন ভিতরে যাওয়া যাক আর টেস্ট করা যাক বিখ্যাত ফালান ভাইয়ের ফুচকার চটপটি, আর শোনা যাক কি কি পাওয়া যায় তার দোকানে। আমাদের এখানে তৈরি পাওয়া যায় বিফ তৈরি, গরুর হালিম আছে, গরু হালিম, ঠিক আছে, চটপটি আছে, চটপটি পিজা আছে, বার্গার এখনো তৈরি করা হয় নাই, ফুচকা আছে, ফুচকাও আছে। পিজা আছে 120 টাকা, হালিম 60 টাকা, শাহী হালিম, রগনল্লি হালিম 120 টাকা, 150 টাকা, চটপটি 60 টাকা, ফুচকা আছে রেগুলারটা 60 টাকা, দই ফুচকা 120 টাকা, বার্গার 60 টাকা আছে, রেগুলারটা 80 টাকা আছে, 120 টাকা স্পাইসিটা, ক্রিস্পিটা 140 টাকা। এই তারপরে কোল্ড কফি পাওয়া যায়, লাচ্ছি আছে, হট কফি আছে। তো জানতে পারলাম কি কি পাওয়া যায় ওনার দোকানে আর প্রাইস কেমন হয়। তাহলে এখন ভিতরের পরিবেশটা দেখি যে ভিতরের পরিবেশটা আসলে কেমন। মহল্লার মধ্যে এমন একটা দোকান থাকলে আসলেই অনেক সুবিধা হয়, কষ্ট করে আর দূরে যাওয়া লাগে না চটপটি ফুচকা খেতে। আর ফালান ভাইয়ের চটপটি ফুচকা তো খ্যাত। তাহলে একটু চার্ট মেনুটা দেখে নেই। এখানে চার্ট মেনুটা নোটিস করলাম, সবগুলোর প্রাইসই 100 থেকে 150 টাকার ভিতরেই আছে, এর বেশি নেই, খুবই রিজনেবল। আর আমরা যেহেতু চটপটি ফুচকা খেতে আসছি তাই আমরা চটপটি ফুচকাই খাবো, অন্য কোনো খাবার আজকে আর ট্রাই করব না। তাও আমি একটু দেখিয়ে দিলাম, সবগুলোর দামই ওই 100 থেকে 150 টাকার ভিতরেই আছে, খুবই রিজনেবল। ফাইনালি আমাদের চটপটি আর ফুচকা চলে আসছে। ডেকোরেশনটা দেখেন, জাস্ট অসাধারণ, দেখেই মনে হচ্ছে না সবগুলো খেয়ে ফেলি। আমি একটু ক্লোজলি দেখাই, এখানে অনেক রকমের টক দিয়েছে, মানে তিন রকমের টক দিয়েছে, একটা তেঁতুলের ঝাল টক, আরেকটা বোরহানির টক, আরেকটা হচ্ছে এটা কি ছিল, মিষ্টি টক। তো তিনটা তিন রকমের টক দিয়েছে ফুচকার সাথে, আর এই পাশে চটপটির সাথেও টক দিয়েছে। নর্মালি কখনো টক দেয় না এরকম চটপটির সাথে, কিন্তু এইখানে দিয়েছে একটা ঝাল টক আর একটা মিষ্টি টক। আমি কিন্তু ভিডিও শেষে লোকেশনটা বলে দিব, যারা আশেপাশে আছেন অবশ্যই এসে ট্রাই করবেন বিখ্যাত ফালান ভাইয়ের চটপটি ফুচকা। তো ওই দিকে আবার সিমন আর রিদ্ধি ওদের লাইভের প্রিপারেশন নিচ্ছিল, তো এই সুযোগে আমি একটু ভিডিও করে নিলাম ওদের, যে ওরা কি করে দেখাই। ওরা রিসেন্টলি ওদের ব্লগের পেজ ওপেন করেছে, আশা করছি ভালো কিছুই করতে পারবে ইনশাল্লাহ। ফাইনালি এখন টেস্ট করার পালা, টেস্ট করার আগে আরো একবার দেখিয়ে দেই, সি জাস্ট সি কি ইয়ামি দেখতে। তো যারা যারা ফুচকা চটপটি লাভার তাদের তো নিশ্চয়ই এতক্ষণে জিভে জল চলে আসছে, আর এই টকগুলো দিয়ে খেতে মাশাল্লাহ কি যে মজার ছিল, জাস্ট খেলেই বুঝতে পারবেন যে কত ইয়ামি খেতে। তো আমি তো একদম 100 তে 95 দিব, আর 5 কম দিব, কারণ ঝাল প্রচুর দিয়ে ফেলেছিল। আমি যেহেতু ঝাল কম খাই তাই ঝালটা আমার জন্য খুব বেশি ছিল, কিন্তু যারা ঝাল পছন্দ করেন ওদের জন্য একদম পারফেক্ট, বিশেষ করে ফাতিহার বাবার জন্য তো এটা একদম একুরে। তো এই তো ফুচকা চটপটি দুইটাই ট্রাই করলাম, দুইটার টেস্টই অসম্ভব ভালো ছিল। আর ফালান ভাইয়ের এই দোকানের লোকেশন উত্তর যাত্রাবাড়ি নারিকেল বাগান মসজিদের পিছনে, অবশ্যই আসবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।